আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টা, আর স্নান করে আমি ওপরে এসেছি জামা কাপড় মেলতে, আর আপনাদেরকে এগুলো দেখাই। দাঁড়ান, এই করতে করতে চলে এসেছে বৃষ্টি, কী আর দেখাবো, এই বাবা ফোনের ক্যামেরাতেও পড়ে গেছে। আর এই যে সমস্ত গাছ যা নিচে ছিল, নিচের গাছগুলোকে না ওপরে তুলে দেওয়া হয়েছে, কারণ নিচে আরও ছোট ছোট গাছ যেগুলো ওই দোপাটি চারা এগুলো আছে, এই দেখুন এগুলোকে সব ওপরে তুলে দিয়েছি। কালকে বাপি আর মামনি মিলে এগুলোকে সব শিফট করে দিয়েছে ওপরে। আর বৃষ্টি এসে গেছে, দাঁড়ান, আজকের পরিবেশটাই ঠিক এরকম। সমস্ত কাজ কমপ্লিট, ইভেন আমারও সমস্ত কাজ কমপ্লিট, মানে স্নান করা এইসব আর কি হয়ে গেছে। এবার যাব নিচে গিয়ে দেখি কি, আর আজকে আমাদের বাড়িতে আসবে দিদি আর মানু মিঠাই আসবে, আর সন্ধ্যের দিকে হয়তো জামাইবাবু আসবে, তো আসার কথা আছে। মানে এখন কিছুদিন একটু দিদি ছুটি কাটাতে আসবে, যেহেতু মানুর পরীক্ষা হয়ে গেছে সেই জন্য। তো চলুন নিচে যাওয়া যাক, আর তারপরে সাংসারিক যাবতীয় কাজ যেটা মানে পুরো রুটিন ওয়াইজ হয় সেরকম তো হবেই, সঙ্গে থাকুন। কাল এর মধ্যে একটা কৌটোর মধ্যে রেখে দিলে একটু হবে, একদম যে দেবো সেই কৌটোতেই ভরে দিই, আর আমাদের ঘরের একটা কৌটোতে রাখি, ওদের একটা কৌটোতে রাখি। কাল রাতে বানিয়েছিলাম এই বোঁদে মিষ্টিগুলো, তো আজকে একটু আমার বাবার বাড়িতে পাঠাবো আর একটু এই বাড়িতে রাখবো। এরকম এক গ্লাস শরবত খাওয়াতে না একটু ফ্রেশ লাগে। একটু গুড় করেছিল, তো সেই জন্য ভাবলাম গুড়টা কেন করে থাকবে, একটু বাদাম নিয়ে এসে গুড় বাদাম বানাই। ওই জন্য বাদামগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যেহেতু বালি নেই ওই জন্য এই বড়ো কড়াটার মধ্যে দিয়ে না ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই যে এখানে সব রাখা আছে গুড়, পেঁয়াজটা নয়, পেঁয়াজটা লাঞ্চের জন্য কেটে রেখেছে মানুষ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি বানাবো, কিন্তু আগে থেকে বানিয়ে রেখে দেবো, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। প্রত্যেকবারে রেসিপি দেওয়া হয় কিন্তু মানে রান্না দেখানো হয়, কিন্তু ফুল রেসিপি আমি শেয়ার করে উঠতে পারি না, তো আজকে ভাবলাম এটা যখন করছি ফার্স্ট থেকে লাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। রোদ আবার বৃষ্টি হচ্ছে, যাই হোক এই ডার্ক ফ্যান্টাসি বিস্কিটগুলো তো সবারই প্রায় পছন্দের, যারা চকলেট লাভার, আমারও ভীষণ ভালো লাগে। আমি কী করি সব ধারগুলোকে খেয়ে নিই, তারপরে মাছেরটাকে এরকম লিক করে করে খাই, বেস্ট মানে বেশি বেশি ভালো লাগে। সেই জন্য যেটা বানাবো তার জন্য লাগবে কাঁচা লঙ্কা, ঘরে কাঁচা লঙ্কা আছে কিন্তু ভাবলাম গাছ থেকে কাঁচা লঙ্কাটা তুলি, গাছে অনেক কাঁচা লঙ্কা হয়েছে, তো সেই জন্য এই বাগানের কাঁচা লঙ্কাটাতে যাবো না, এই টবে যেটা লাগানো আছে ওইটাতে তুলবো। দাঁড়ান, এইগুলোতে হয়ে যাবে। তার জন্য এখানে আছে ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো একসঙ্গে সব পেস্ট করে নেবো এটার মধ্যে। কাটিয়েছি এরকম আঙুলের মতো করে, দোকানে বলে এরকমভাবে কেটে আনতে হবে এরকম, তবে সবই মাংস পিস নিতে হবে, একটাই হাড় দিয়ে দিয়েছে। এরপর এটার মধ্যে পরিমাণ মতো নুন, এই পেস্টটা দিয়ে দিতে হবে, মরিচের গুঁড়ো, নুন আর এই পেস্টটা আর নুন আর গোলমরিচের গুঁড়ো আর কিছু না, দিয়ে মেখে রেখে দেবো। তো বৃষ্টি হচ্ছে 10 বার, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দেবো, অন্তত 2 ঘন্টা রাখতে হবে। বলতে মানে যেটা আমি স্কিপ করে গেছি সেটা হলো ওটার মধ্যে একটু কিন্তু লেবু দিয়েছি, 1 চামচ লেবুর রস দিয়ে নেবে। জন্য ওদের জন্য একটু চিজ পাউরুটি বানিয়ে দিচ্ছি, যে চিজ আর পাউরুটিটা বানিয়ে দেব, তারপরে লাঞ্চের জোগাড় হবে। চলে এলাম স্ন্যাক্স বানাতে, তো প্রথমে কর্নফ্লাওয়ারটা জলে আমি গুলে নিচ্ছি, আর এদিকে ডিমটা ফাটিয়ে নেওয়া হচ্ছে, একটু বেশি ডিম লাগবে। আর এখানে সবথেকে মূল্যবান কাজটা করছে আমার বর, যেহেতু ব্রেড ক্রাম্স পাওয়া যায়নি সেই জন্য এ করে নিয়েছি, একটু টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে একবার ডিমের কোটিং, তারপরে একবার কর্নফ্লাওয়ারের কোটিং, দেন আবারও ডিমের কোটিং করে ওই ব্রেড ক্রাম্স যেগুলো মানে বাড়িতে বানিয়েছি বিস্কুট গুঁড়ো আর কি যাকে বলে, ব্রেড ক্রাম্স পাওয়া গেলে খুব ভালো হতো, ওটা পাওয়া যায়নি,
তো ওই জন্য এই একটু খাটনি করে এগুলোকে দিয়ে ভালো করে চেপে নিতে হবে। তবে কিন্তু খুব ভালোভাবে চাপতে হবে, চেপে চেপে। আপনারা ফিঙ্গারের শেপ দিতে পারেন, আর না হলে আরও একটু মোটা মোটা আনলে তখন কাটলেটের শেপ হয়ে যাবে। তো এইভাবে চেপে চেপে সুন্দর করে রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পর ফ্রিজে রাখবেন অবশ্যই। এই যে দুটো বানিয়েছে, এইভাবে আরও অনেকগুলো সব বানিয়ে নেব, নিয়ে ফ্রিজে রাখবো। তো দুপুরের লাঞ্চ মেনু আজকে ছিল ভাত, ডাঁটা, পেঁপে, সব কিছু দিয়ে একটু ঝাল, চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর তার সঙ্গে ছিল পলতা খাড়া, আলু সেদ্ধ। আর আমি আলু ভাজা খাই না, খাইনি, ওই জন্য আলু ভাজাটা আমরা নিইনি। এইগুলো দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, করে একটু রেস্ট। হয়ে গেছে, করে এসে শুয়ে পড়েছি, কিন্তু একটু ঘুম আসছে না। এমনি শুয়ে আছি, ওর সাথে কথা বলছিলাম, তারপরে ও তো বেরোবে। তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, দেখছি এবার ফোনের চার্জও নিভে আসছে, সেই জন্য ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, রাখি বন্ধন উৎসব কবে কবে বলুন তো? বর্দা নেই এবারে, আগের বারে বর্দা ছিল, তখন গেছিলাম ওই বাড়ি, ফুলের রাখি কিনে নিয়ে গেছিলাম জানেন। কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিটের পর এবার একটু বসবো, বসে একটু ওই ফল টল যা হোক কিছু একটু খাবো, খেয়ে সন্ধেবেলা আমি হচ্ছে ওই এটা ভাজা করবো, কি বলে ফ্রিজ যে চিকেন ফিস বলছি, ফিসেরও ওইভাবেই করেছিলাম। আর এখন শুধু ওখানে চিকেন দিয়ে দিয়েছি, আর ওই ঠোঁটটা খুব কালো লাগছে না কেন কি জানি। যাই হোক, তো সন্ধেবেলা একবারে দেখা হচ্ছে ওগুলো ভাজার সময়। কেমন? ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই কোটিং করা চিকেনগুলো, নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এটাকে বেশি লাল করব না, একদম কালো কালো হয়ে যাবে, না হলে একটু সাবধান বশত ভেজে নেব। এই যে ঠিক এরকম কালারগুলো এসেছে, এরকম একটু একটু লাল হয়ে গেলেই তুলে নিতে হবে, না হলে প্রচুর কালো হয়ে গেলে তখন কিন্তু ওই কোটিংটা একটু তেতো লাগতে পারে। তো এরকম করে ভালো করে তেলটা ভালো করে ঝরিয়ে তারপরেই তুলবেন, না হলে এটার মধ্যে প্রচুর তেল আর কি অ্যাবজর্ব করে থাকে, যেটা শরীরের পক্ষে একদমই ঠিক না। কিন্তু যতই হোক বাঙালি তেলে ভাজা তো খাবেই, না হলে তো মানে টেস্টই পায় না কোনো কিছুর, এটা আমার মনে হয়। তো এগুলো সব সাইডে রেখে এই যে আমি করতে করতে একটু টেস্ট করলাম, করতে করতে এই যে এরকম ভালোই হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো এখানে সবার জন্যই বেড়ে নিয়েছি, নিয়ে সবাইকে দিয়ে দেব। এই যে আমার বরমশাই খেতে বসে গেছে, ওকে বললাম যে একটা দেখাও তো কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। দেন তারপরে আবার ও বললো এই যে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে একদম মোটা করে কোটিং, আমি এবার এটা খাবো আর এর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। বাই বাই।